আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আবারও আমার আজকে ষষ্ঠতম ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি ন্যারেশনের দ্বিতীয় পর্ব, মানে সেকেন্ড পার্ট অফ ন্যারেশন, এই ক্লাসটি নিব এবং আজকে ন্যারেশন সম্পন্ন হয়ে যাবে। এই ক্লাসের পর আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং প্যাসেজ ন্যারেশন ইজিলি করতে পারবো। ওকে, লেটস স্টার্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি গত পর্বে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পর্যন্ত শেষ করেছিলাম, আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় খেয়াল রাখতে হবে সেড অথবা সেড টু এর পরিবর্তে আমাদের কি করতে হবে, আস্কড বসাতে হবে। রিপোর্টিং ভার্ব সেড অর সেড টু এর পরিবর্তে আস্কড হবে। আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে, ইনভার্টেড কমা উঠিয়ে ইফ অথবা হোয়েদার এর যে কোনো একটি বসাতে হবে। এখন ইফ বসাবো কখন, হোয়েদার অথবা ইফ বসাবো কখন, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, রিপোর্টেড স্পিচটা যখন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তখন আমরা ইনভার্টেড কমা উঠিয়ে ইফ অথবা হোয়েদার ইউজ করব। নাম্বার টু আমরা দেখব, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ডব্লিউ এইচ কোয়েশ্চেন অ্যান্ড ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন ইজ অলওয়েজ বিগিনস উইথ অক্সিলারি ভার্ব অ্যান্ড ডব্লিউ এইচ কোয়েশ্চেন বিগিনস উইথ অলওয়েজ ডব্লিউ এইচ ওয়ার্ড। সো যদি ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সটি, সেক্ষেত্রে আমরা কি করব, ইনভার্টেড কমা উঠিয়ে ওই ডব্লিউ এইচ ওয়ার্ডটি আমরা বসিয়ে দেব। ফর এক্সাম্পল আমরা দেখব, আসিফ সেড টু মি, আর ইউ বিজি নাও? আসিফ সেড টু মি, আর ইউ বিজি নাও? এই সেন্টেন্সটি শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, সুতরাং আমাদের মাঝখানে ইনভার্টেড কমা উঠে কি করতে হবে, আমাদের একটা ইফ অথবা হোয়েদার ইউজ করতে হবে। তাহলে আমরা যদি অ্যান্সার লিখি, ইফ আসিফ আস্কড মি ইফ আই ওয়াজ বিজি দেন, এখানে আমরা জানি এটা ছিল প্রেজেন্ট টেন্স, তো এখানে আর ছিল পাস্ট টেন্স হয়ে এটা ওয়াজ হয়ে গেছে, এবং নাও থাকলে দেন হয়, নাও অ্যাডভার্ব চেঞ্জ হয়ে এখানে দেন হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখব, হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ নাও? এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু হয়েছে ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে। আমরা ইতিপূর্বে জেনেছি যদি ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচটি শুরু হয়, তাহলে সেই ডব্লিউ এইচ ওয়ার্ডটি ইনভার্টেড কমা উঠিয়ে ডব্লিউ এইচ ওয়ার্ডটিকেই বসাতে হবে। আমরা দেখব, হি আস্কড মি হোয়ার আই লিভড দেন, এখানে আমরা দেখতে পাচ্ছি লিভ, ডু ইউ লিভ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, সেক্ষেত্রে এটা হয়েছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স। হ্যাঁ, অনেকে ভুল করে থাকে, এই ডু থাকলে অনেকে ডিড করে ফেলে, আসলে এই ডু হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাকে আমরা যখন পাস্ট ইন্ডিফিনিট টেন্স করব, তখন মূল ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে করব, ওকে? আর এই ডু ডিড থাকলে, ডু ডাস থাকলে এগুলো উঠে যাবে। তো এটা হবে, হি আস্কড মি হোয়ার আই লিভ দেন। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এর একটা ভালো ভূমিকা থাকে প্যাসেজ ন্যারেশনে, আমরা দেখব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, তো রিপোর্টিং ভার্ব সেড অথবা সেড টু এর পরিবর্তে আমাদের কি করতে হবে, অর্ডার্ড রিকোয়েস্টেড অ্যাডভাইসড
এগুলোর যে কোনো একটা বসাতে হবে। তো আমরা কখন অর্ডার বসাবো? যদি রিপোর্টেড স্পিচ এর মোটিভ আদেশমূলক হয়, যদি আমরা বুঝতে পারি যে রিপোর্টেড স্পিচটি দিয়ে আদেশ বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? অর্ডার বসাবো। যদি আমরা বুঝতে পারি যে রিকোয়েস্টেড মানে অনুরোধ করা হয়েছে, তাহলে আমরা করব কি? রিকোয়েস্টেড বসাবো। অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, অ্যাডভাইস উপদেশ বোঝালে রিপোর্টেড স্পিচটি দ্বারা যদি উপদেশ বোঝায়, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যাডভাইস লিখব। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখব। এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে ইনভার্টেড কমা উঠিয়ে এর আগে ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা ইফ, হোয়েদার অথবা ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছিলাম। এই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে টু বসে, কিন্তু নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নট টু বসে। ইনভার্টেড কমা উঠে যদি সেন্টেন্সটি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি পজিটিভ হয়, অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে আমরা কি করব? টু বসাবো ইনভার্টেড কমা উঠে। আর যদি রিপোর্টেড স্পিচটি নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? নট টু বসাবো। আমরা একটি এক্সাম্পল দেখব। রফিক সেড টু মি, প্লিজ ল্যান্ড মি সাম মানি। এই সেন্টেন্সটি দিয়ে, এই সেন্টেন্সটি দ্বারা আমরা বুঝতে পারছি এই ইনভার্টেড কমা এর ভিতরে যেই রিপোর্টেড স্পিচটি রয়েছে, এটা দিয়ে আমাদেরকে অনুরোধ বোঝাচ্ছে, প্লিজ রয়েছে সেখানে। সুতরাং আমরা কি করব? এই সেড টু এর পরিবর্তে আমরা রিকোয়েস্টেড বসাবো। যেমন রফিক রিকোয়েস্টেড মি পোলাইটলি। পোলাইটলি কেন? পোলাইটলি এখানে একটা প্লিজ এই শব্দটা ইউজ করা হয়েছে, এই ওয়ার্ডের কারণে এখানে আমরা পোলাইটলি ইউজ করব। তাহলে কি হয়? রফিক রিকোয়েস্টেড মি পোলাইটলি টু ল্যান্ড হিম সাম মানি, টু ল্যান্ড হিম সাম মানি। যেহেতু এই সেন্টেন্সটি পজিটিভ, সেহেতু এখানে আমরা টু ইউজ করব। ওকে, মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। রিপোর্টেড স্পিচ দিয়ে আমরা এখানে বুঝতে পারছি মাদার আমাদেরকে একটা অ্যাডভাইস করছে, এটা উপদেশমূলক, সেই ক্ষেত্রে আমরা কি করব? অ্যাডভাইস ইউজ করব সেড টু এর পরিবর্তে। আর এই সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, সেহেতু আমরা কি করব? নট টু ইউজ করব অথবা ভেড ইউজ করব। মাদার, এখানে মাদার অ্যাডভাইস মি নট টু রান ইন দ্য সান। মাদার অ্যাডভাইস মি নট টু রান ইন দ্য সান। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুব ইজি, যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তেমন কোনো কাজ এখানে নেই, শুধুমাত্র সেট অর সেট টু এর পরিবর্তে এখানে এই ওয়ার্ডগুলো বসবে, ইনভার্টেড কমা উঠে টু বসবে, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় সেক্ষেত্রে নট টু বসবে, আর বাকি যা আছে আগের মতোই। আমরা এখানে আরেকটা জিনিস দেখব। হি সেড টু মি ডু নট গো দেয়ার। হি সেড টু মি ডু নট গো দেয়ার। এখানে হি ফরবেড মি টু গো দেয়ার। এখানে নট টু এর পরিবর্তে আমরা যদি এখানে টু বসাতে চাই, তাহলে এখানে ফরবেড, এখানে আমাদের নিষেধ করা হয়েছে, তো সেই হিসেবে আমরা একটা ওয়ার্ড এখানে ফরবেড যদি ইউজ করি, তাহলে এখানে নট টু এর জায়গায় আমরা টু বসাতে পারি, তাহলে হি ফরবেড মি টু গো দেয়ার। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট। এখানে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স নর্মালি শুরু হয় ভার্ব 1 দিয়ে, তো আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়েও শুরু হয়। লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আবার দুই ধরনের, একটা হচ্ছে যদি লেট দিয়ে প্রস্তাব বোঝায় সেক্ষেত্রে একটা রুলস হবে, আবার যদি লেট দিয়ে অনুমতি বোঝায়, পারমিশন বোঝায়, সেক্ষেত্রে আরেকটা রুলস হবে। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, লেট দিয়ে যদি আমরা করি তাহলে লেট আস লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ ইন্ডাইরেক্ট স্পিচ এ রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে? রুলস নাম্বার 1,
reporting verb said or said to এর পরিবর্তে proposed or suggested use করব আমরা এর আগে কিন্তু imperative sentence এ advised ordered এগুলো ইউজ করেছিলাম তো এই ক্ষেত্রে লেট দ্বারা যদি imperative sentence টি শুরু হয় এবং লেট এর পর যদি আস থাকে লেস অর লেটাস যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা এই লেট আস থাকার কারণে এটা দিয়ে প্রস্তাব বোঝায় এই প্রস্তাব বোঝানোর কারণে আমরা কি করব আমরা এটাকে proposed অর suggested করব এই ওয়ার্ডটাকে আমরা কি করে ফেলব said অর said to proposed অর suggested ইউজ করব নাম্বার 2 ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে ইনভার্টেড কমা উঠে কি হবে দ্যাট হবে তারপর সাবজেক্ট যেহেতু এখানে ফিক্সড সাবজেক্ট লেটস অর লেট আস সেহেতু এখানে সাবজেক্টও প্রায় ফিক্সড দে অর উই এ যে কোনো একটা আমরা ইউজ করব তারপর লেট উঠে শুড হবে শুড এর পর ভার্ব 1 প্লাস এক্সটেনশন ওকে আমি আবার বলছি ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে এন্ড দেন দে অর উই এন্ড দেন লেট উঠে কি হবে একটা শুড ইউজ করতে হবে শুড এর পর মূল বার থেকে বাকি অংশ যা আছে তা বসে যাবে ফর এক্সাম্পল মীরা সেড টু হার ফ্রেন্ডস মীরা সেড টু হার ফ্রেন্ডস লেট আস হ্যাভ এ পিকনিক তো এখানে লেটস প্রস্তাব প্রপোজাল দেওয়া হয়েছে সেই হেতু আমরা কি করব সেড টু এর পরিবর্তে প্রপোজড ইউজ করব মীরা প্রপোজড হার ফ্রেন্ডস মীরা proposed her friends that let উঠে যাবে এখানে দে হবে দে অর ইউ উই ইউজ করতে পারি আমরা দে শুড ভার্ব 1 থেকে ভার্ব এখানে 1 হ্যাভ রয়েছে যা আছে তাই হবে হ্যাভ এ পিকনিক তাহলে মীরা proposed her friends that they should have a picnic মীরা proposed her friends that they should have a picnic আমরা যদি আরেকটি সেন্টেন্স খেয়াল করি He said to me, let's go home. He said to me, let's go home. তো এখানে হবে he proposed me or he suggested me that we should go home. We should go home. Same. Okay? আশা করি তোমরা easily বুঝতে পারবে. Okay? তাহলে আমি আরেকবার রিপ্লাই করছি. Let's or let us থাকলে imperative sentence এ তাহলে আমাদের কি করতে হবে said or said to এর পরিবর্তে আমাদের proposed or suggested ইউজ করতে হবে inverted comma উঠে that হবে তারপর let উঠে subject ইউজ করতে হবে they or we and then we have to use should should plus verb one okay and then extension next let me let him let them let as if I mean any kinds of noun যদি থাকে তাহলে reported speech শুরু হবে কি দিয়ে reported শুরু হবে reporting verb said অপরিবর্তিত থাকবে reporting verb said অপরিবর্তিত থাকবে আমরা এর আগে দেখেছি let as থাকলে এটা পরিবর্তিত হয়ে proposed or suggested হয়েছে কিন্তু যদি let এর পর as না থেকে let me let him let them etc or any kinds of noun থাকে তাহলে কি করতে হবে reporting verb অপরিবর্তিত থাকবে তারপর আমরা দেখব inverted comma উঠে that বসবে subject যা আছে এখানে যেহেতু subject এক এক রকম থাকবে তো ওই subject অনুযায়ী বসবে and then might হবে আগে let us থাকলে আমরা বসিয়েছি should এখানে হবে might and then verb 1 plus extension and other words okay আমরা একটা example দেখব Rafiq said let him do the work Rafiq said let him do the work তো Rafiq said that he might do the work যেহেতু এখানে subject third person সেহেতু এটা no change so Rafiq said that he might do the work ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো শুধু একটু পার্থক্য এখানে লেট আস থাকলে আমরা প্রপোজড ইউজ করতাম
আর এখানে লেট এর পর যদি অন্য কোনো নাউন বা প্রোনাউন থাকে তাহলে আমরা কি করব এটা যা আছে তাই হবে সেড সেডই হবে এবং এখানে আরেকটা চেঞ্জ হবে সাবজেক্ট ওই সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসবে এবং শুড এর পরিবর্তে এখানে মাইট ইউজ করতে হবে সো we are going to another sentence after this sentence you know after this sentence তোমরা জানো after this sentence যে সেন্টেন্স দিয়ে আকস্মিক মনের ভাব প্রকাশ করে আনন্দ দুঃখ বেদনা এগুলো প্রকাশ করে তো এই জাতীয় সেন্টেন্স হচ্ছে after this sentence তো after this sentence কে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করতে said এর পরিবর্তে wished or prayed বসে আমরা জানি said এর পরিবর্তে wished or prayed বসবে ইনভার্টেড কমা উঠে that হবে and subject plus the might হবে verb 1 plus extension or other words okay এটাও খুব ইজি শুধু said এর পরিবর্তে might or pray wished or prayed the inverted comma হচ্ছে that subject might and verb 1 আমরা একটা एग्जांपल দেখো my father said may you prosper in life my father said may you prosper in life so my father wished that my father wished that যেহেতু এটা সেকেন্ড পারসন তো সেকেন্ড পারসন অনুযায়ী এখানে যদি কোনো পারসন না থাকে তাহলে কোন অবজেক্ট যদি না থাকে রিপোর্টিং ভার্বের তাহলে কি করব আমরা একটা মনে মনে এখানে একটা ফার্স্ট পারসন আছে আমরা ধরে এটাকে ফার্স্ট পারসন করব তাহলে আই মাইট প্রসপার ইন লাইফ আই মাইট প্রসপার ইন লাইফ ওকে আর এক্সক্লেমেটরি সেন্টেন্স ইন এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্সে এখানে আমরা জানি এক নাম্বার রুলস হচ্ছে সেইড এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় এক্সক্লেমড উইথ সরো অর এক্সক্লেমড উইথ ওন্ডার ইত্যাদি যে কোনো একটি ব্যবহৃত হয় তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আকস্মিক মনের ভাব প্রকাশ করার জন্য যে সেন্টেন্সগুলো ইউজ করা হয় এবং শেষে নোট অফ এক্সক্লেমেশন দেওয়া থাকে তো এই ধরনের সেন্টেন্সকে ওই সেন্টেন্সের এক্সক্লেমেশনের তীব্রতা অনুযায়ী আমরা এই ওয়ার্ডগুলোকে ইউজ করব এখানে আমরা দেখতে পাচ্ছি সেডের পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় সরো অর ওন্ডার এর যে কোনো একটি বসবে তারপর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে মাঝখানে ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে সাবজেক্ট প্লাস ভার্ব এন্ড আদার ওয়ার্ডস এখানে সাবজেক্টের পরে কি ভার্ব হবে এন্ড আদার ওয়ার্ডস এখানে আমরা তিন নম্বর রুলসে দেখতে পাচ্ছি আবেগের তীব্রতা বোঝাতে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় অনেক সময় আবেগের তীব্রতা বোঝাতে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হোয়াট অর হাউ দিয়ে শুরু হয় তাহলে তার পরিবর্তে নাউনের পূর্বে গ্রেট এবং অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসবে ওকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি তখন আমরা এই ওয়ার্ড দুইটা ইউজ করি ভেরি অর গ্রেট কখন ভেরি হবে অ্যাডজেক্টিভের আগে ভেরি হবে আর কোনো পার্সন বা কোনো নাউনের আগে কি হবে গ্রেট হবে তো আমরা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্টে রূপান্তর করব তখন খেয়াল করতে হবে এখানে বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকতে পারে যখন আমরা ইনডাইরেক্টে রূপান্তর করব সে ইনডাইরেক্ট স্পিচটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে সেহেতু আমাদেরকে ফুল স্টপ ইউজ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে যদিও ওখানে ইন্টারগেটিভ নোট অফ ইন্টারগেশন অ্যান্ড এক্সক্লামেশন থাকবে কিন্তু আমাদের এটা ফুল স্টপে রূপান্তর করতে হবে তো আমরা একটা এক্সাম্পল দেখব গণিকা সেড হাউ বিউটিফুল দ্য বেবি ইজ হাউ দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে আমরা হাউ থাকলে আমরা জানি এখানে ভেরি হবে তাহলে কণিকা সেড হাউ বিউটিফুল দ্য বেবি ইজ তো কণিকা এক্সক্লেমড উইথ জয় যেহেতু এখানে আনন্দ প্রকাশ পেয়েছে সেহেতু এক্সক্লেমড উইথ জয় কণিকা এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য বেবি ওয়াজ ভেরি বিউটিফুল
very beautiful. How beautiful? Very beautiful. Tania said, what a man Nazrul is. What a man Nazrul is. এখানে what দিয়ে এই noun Nazrul এর greatness কে প্রকাশ করছে. Okay, so এটা হবে Tania exclaimed with wonder. Tania exclaimed with wonder that Nazrul was a great man. Tania exclaimed with wonder that Nazrul was a great man. এখানে what a great, what a man Nazrul. great man. তাহলে এখানে কি হলো? Tania exclaimed with wonder that Nazrul was a great man. Okay? এরপর আমরা এখন চলে যাব প্যাসেজ ন্যারেশন। আমাদের আমরা এতক্ষণ যেটা করেছি এটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স বেসিস ন্যারেশন, কিন্তু আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হবে প্যাসেজ ন্যারেশন, স্পেশালি 8, 9, 10 অ্যান্ড ইন্টারমিডিয়েট অলসো। তো আমাদেরকে যেহেতু প্যাসেজ ন্যারেশন ইউজ করতে হবে, তো প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের কিছু ক্যাটাগরি ম্যাজর কম্পোনেন্ট ফলো করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মেজর কম্পোনেন্ট অফ প্যাসেজ ন্যারেশন। এখানে কিছু আমরা কম্পোনেন্ট খেয়াল করব, যেমন দেখো ফার্স্ট অফ অল এক নম্বরে আছে কি আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট সেন্টেন্সেস। তোমাকে প্রথমে কি করতে হবে, প্যাসেজটা পড়ে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি কি ধরনের সেন্টেন্স রয়েছে, সেই হিসাবে আমাদের এই প্যাসেজটা সাজাতে হবে। নাম্বার টু, আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট টেন্সেস। এখানে বিভিন্ন ধরনের টেন্স রয়েছে, এই টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে। অ্যান্ড দেন মেক শিওর অ্যাবাউট দ্য স্টার্টিং অ্যান্ড এন্ডিং অফ রিপিটেটিভ স্পিচ। তোমাদের মেক শিওর করতে হবে যে এটা বিগিন হয়েছে কোথেকে, স্টার্ট হয়েছে কোথেকে এবং এন্ডিং হয়েছে কোথায়। এই সেন্টেন্স অনেক সময় দুটা তিনটা সেন্টেন্স একটা ইনভার্টেড কমার ভিতরে দেওয়া থাকতে পারে, তো আমাদের খেয়াল করতে হবে যে এটার বিগিনিং কোথেকে এবং এটা এন্ডিংটা কোথায়, এই জিনিসটা খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অ্যান্ড দেন উই হ্যাভ টু ফলো দ্য ইউজ অ্যাডেপ্ট অর ফার্দার অ্যাডেপ্ট অর অলসো অ্যাডেপ্ট ফর মোর স্টেটমেন্টস অফ দ্য স্পিকার। যদি স্পিকারের অনেকগুলো স্টেটমেন্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুইটা তিনটা চারটা এরকম স্টেটমেন্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আমাদের এই শব্দগুলো ইউজ করতে হবে। ফার্স্ট প্রথমে আমরা সেড ইউজ করব অর টোল্ড ইউজ করব, তারপর আমাদের কি করতে হবে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো অ্যাডেড, এই ওয়ার্ডগুলো আমাদেরকে ইউজ করতে হবে। নাম্বার ফাইভ, বি শিওর অ্যাবাউট দ্য ইউজ অফ ইয়েস, নো, স্যার, বাই আল্লাহ, বাই গড, থ্যাংকস। প্যাসেজ ন্যারেশনে সাধারণত অনেক ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো দেয়া থাকে, এই ওয়ার্ডগুলো আমাদের খেয়াল করতে হবে। এবং কেন খেয়াল করতে হবে, এই ওয়ার্ডগুলো অনুযায়ী আমাদের কিছু এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতে হবে, সেহেতু আমাদের খেয়াল করতে হবে এখানে কি রয়েছে, এগুলো অনুযায়ী আমাদের সেই এক্সট্রা ওয়ার্ডগুলো ইনক্লুড করতে হবে। ফাইনালি ফাইন্ড আউট দ্য স্পিকার অ্যান্ড পার্সন স্পোকেন টু। আমাদের এটা অত্যন্ত জরুরি, আমরা অনেক সময় ন্যারেশন মানে প্রথম থেকে না পড়ে শুরু করে দিই, কিন্তু এখানে স্পিকারকে তারপর পার্সন স্পোকেন টু মানে কার কার সাথে বলা হয়েছে, কার উদ্দেশ্যে বলা হয়েছে, এগুলো আমরা ফাইন্ড আউট করি না, ফলে কি হয় পরবর্তীতে গিয়ে আমাদের এই জিনিসটা ভুল হয়ে যায়। তো আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে ভালো করে যে স্পিকারকে তারপরে পার্সন স্পোকেন টু কে, এই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, আমি মনে করি এই ছয়টা জিনিস প্যাসেজ ন্যারেশন করতে গেলে তোমাদেরকে মাথায় রাখতে হবে সবার আগে। অ্যান্ড দেন ফলো সাম ইম্পর্টেন্ট নোটস। এখানে আমরা কিছু নোটস দেখতে পাচ্ছি, এই নোটসগুলো ডাইরেক্ট স্পিচে দেওয়া থাকবে, এই নোটগুলোকে আমরা এই নোটগুলোর এগেনস্টে আমরা এখানে কিছু ওয়ার্ড অ্যাড করব, এই ওয়ার্ডগুলো অ্যাড করতে হবে। তো আমরা দেখে নেব, যদি ইয়েস থাকে
আমরা কি করব replied in the affirmative ইউজ করব yes এর পরিবর্তে no থাকলে আমরা কি করব replied in the negative ইউজ করব and good morning good evening good noon afternoon etc থাকতে পারে তো এই ক্ষেত্রে আমরা কি করব এগুলো ইউজ করব wished me wished him wished you or us এগুলো আমরা ইউজ করব ওকে গুড নাইট থাকলে আমরা কি ইউজ করব গুড নাইট থাকলে আমরা ইউজ করব বেড মি বেড হিম বেড ইউ বেড আস গুড নাইট ওকে এই গুড নাইট থাকলে বেড ইউজ করব আমরা এন্ড দেন বাই আল্লাহ থাকলে বাই গড বাই আল্লাহ এরকম থাকতে পারে তো এগুলো থাকলে আমরা কেউ সোয়ারিং বাই আল্লাহ অর সোয়ার বাই আল্লাহ যে কোনো একটা আমরা ইউজ করব হ্যালো অর হাই অনেক সময় হ্যালো অর হাই থাকে হ্যালো অর হাই থাকলে আমরা কি করব গ্রিটেড মি অর ইউ অর হিম অর এনি নাউন কোনো নাম থাকলে সেই নামটা আমরা ইউজ করব গ্রিটেড লিখে তাহলে হ্যালো অর হাই থাকলে আমরা গ্রিটেড ইউজ করব হি গ্রিটেড মি হ্যালো থাকলে আমরা কি করব হি গ্রিটেড মি অর গ্রিটেড হিম এরকম ইউজ করব হ্যালো ফ্রেন্ড ব্রাদার সিস্টার মাদার ফ্রেন্ডস এই শব্দগুলো অনেক সময় থাকে তো এই শব্দগুলো থাকলে আমরা কি করব এখানে সেন্টেন্সটা শুরু করব অ্যাড্রেসিং হিম অর হার অর দেম অ্যাজ ফ্রেন্ড ব্রাদার সিস্টার মাদার এই ওয়ার্ডগুলো যেগুলো থাকে অ্যাজ এর পর এই ওয়ার্ডগুলোকে আমরা লিখব তারপর হি ইউ আই দে তারপর গ্রিটেড হিম অর হার এগুলো ইউজ করব ওকে তাহলে যদি এরকম থাকে হ্যালো যদি হ্যালো থাকে তাহলে আমরা গ্রিটেড হিম বা হার লিখব আর যদি হ্যালো না থাকে শুধু ফ্রেন্ড থাকে তাহলে আমরা অ্যাড্রেসিং হিম অ্যাজ ফ্রেন্ড অ্যাড্রেসিং হিম অ্যাজ ব্রাদার অ্যাড্রেসিং হার অ্যাজ সিস্টার অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস এগুলো আমরা ইউজ করব আর অনেক সময় থ্যাংকস থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করব সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস অবজেক্ট থ্যাংক ইউ যেমন লেখা থাকে থ্যাংক ইউ তাহলে হি থ্যাংক মি ওকে এন্ড সাম প্যাসেজ ন্যারেশন আমরা এখানে কিছু প্যাসেজ ন্যারেশন যেগুলো থাকলে আরো কিছু আমরা ইনফরমেশন এখানে খেয়াল করব একই বক্তার পরপর একাধিক স্পিচ থাকলে দ্বিতীয় ও তার পরবর্তী স্পিচগুলোকে নিম্নোক্তভাবে যুক্ত করতে হয় হ্যাঁ আমরা এর আগেই দেখেছি এটা তারপরও আরেকটা ছকের মাধ্যমে আমরা দেখব ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ যদি ফার্স্ট টাইম অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে ফার্স্ট টাইম তাহলে সে ইট দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স ইন সেকেন্ড টাইম অ্যান্ড অ্যাডেড দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স ইন থার্ড টাইম অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট assertive sentence in another way যদি থাকে তাহলে again added that okay যদি পরপর কয়েকটি assertive sentence থাকে তাহলে আমরা কি করব এই ছক অনুযায়ী আমরা ইউজ করব said that added that further added that and again added that আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা ছক রয়েছে direct speech indirect speech এখানে আমরা দেখতে পাচ্ছি interrogative sentence যদি থাকে সেক্ষেত্রে পরপর দুইটা তিনটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স থাকতে পারে সো সেক্ষেত্রে আমরা কি করব ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইন ফার্স্ট টাইম আস্কড ইফ অর আস্কড হোয়েদার অর আস্কড এরপর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সে ডব্লিউএইচ ওয়ার্ডটি হবে ওকে এরপর ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইন সেকেন্ড টাইম অ্যান্ড ফার্দার আস্কড ওকে অ্যাসার্টিভ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইন সেকেন্ড টাইম কি করব আমরা and further asked interrogative sentence in third time যদি third time হয় তাহলে again asked আমরা এই ওয়ার্ড গুলোকে ইউজ করব যদি at a time quite interrogative sentence or assertive sentence থাকে ওকে আশা করি তোমরা এই থেকে সহজে বুঝতে পারবে এবং এগুলোকে সাজাতে পারবে এবার আমরা একটা প্যাসেজ ন্যারেশন দেখব তোমরা এই প্যাসেজ ন্যারেশনটি লিখে রাখতে পারো যেমন এখানে আছে কি সাদিয়া সেড
Sadia said, I came to Dhaka this morning. I sent you a SMS before starting from home. I had an enjoyable journey, but I had missed you so badly. এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইনভার্টেড কমার ভিতরে কয়েকটা সেন্টেন্স দেওয়া হয়েছে। যেমন এখানে আমরা যদি গুণি একটা দুইটা তিনটা, এখানে তিনটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে একটা প্যাসেজ, আই মিন একটা ইনভার্টেড কমার ভিতরে। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এগুলো যদি আমরা সাজাই তাহলে কি করব, আমরা প্রথম যেই স্টেটমেন্ট আছে এখানে খেয়াল করব যে কি আছে, এটা কোন সেন্টেন্স আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী আমরা এটা এভাবে সাজাতে পারি। সাবিনা সেড দ্যাট, সরি সাদিয়া সেড দ্যাট, যেহেতু এটা ফার্স্ট পার্সন সেহেতু এই সাবজেক্ট অনুযায়ী হবে সাদিয়া। She had gone to Dhaka. এখানে ছিল came. Came means past indefinite tense. আমরা জানি কাম থাকলে direct speech-এ কাম থাকলে এখানে indirect speech-এ go হয়। তাহলে এটা আমরা যদি wind ধরি তাহলে এটা had gone. Okay? Had gone to Dhaka that morning. And added that. এখানে সে একই ব্যক্তি আবার বলছে I sent you SMS. তাহলে এটা কি হবে? And added that. তারপর এই সেন্টেন্স যা আছে তা এভাবে বসছে। তারপর নাম্বার থার্ড নাম্বার সেন্টেন্স আমরা যখন অ্যাড করব তখন she further added that. আমরা আগে একবার added বসিয়েছি, তো আরেকবার যখন আমরা এখানে added ইউজ করব তো further added that she had an enjoyable journey. এখানে ডাবল হ্যাড হওয়ার কারণ কি, এখানে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাড অ্যান এনজয়েবল জার্নি। তাহলে হ্যাড এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, যেহেতু হ্যাড আছে, হ্যাড থাকলে আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্স করব। তো পাস্ট পারফেক্ট টেন্সে গঠন হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে এখানে এটা হ্যাড মূল ভার্ব হিসেবে আসছে, সেহেতু আমরা হ্যাড হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে শি হ্যাড হ্যাড অ্যান এনজয়েবল জার্নি বা শি হ্যাড মিসড মি সো ব্যাডলি। এখানে হ্যাড মিসড রয়েছে এই জন্য হ্যাড মিসড, এটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে নো চেঞ্জ অফ টেন্স। সো এভাবে তোমাদেরকে একটা প্যাসেজ ন্যারেশন করতে হবে। আর যদি এখানে মাঝখানে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে আমরা সেই অনুযায়ী ইন্টারগেটিভ সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো আমরা ইউজ করব। এখন আমরা একটা হোমওয়ার্ক দেবো তোমাদের জন্য।